এখানে ভোর হয় পাখির কলরবে, সূর্য এখানে আলো দেয় গভীর স্নেহ নিয়ে, উঁচু নিচু টিলাগুলো সবুজ আর কুসুম আলো নিয়ে জেগে ওঠে প্রতিদিন। হ্যাঁ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিটি দিনই শুরু হয় প্রকৃতির মায়ায়, সেই দিন থেকে যে দিনটি ছিল 28 মে 2007। খ্রিস্টীয় 8 শতকে দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব শালবন গ্রামে গড়ে তোলেন একটি বিহার। বিহার কথাটির মূল অর্থ হচ্ছে শিক্ষার স্থান। এখানে দূর দূরান্ত হতে শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীরা আসতেন। তারা এখান থেকে জ্ঞান আহরণ করে ছড়িয়ে পড়তেন ভারতবর্ষের বিভিন্ন স্থানে। ভবদেবের এই বিহারে 550 বর্গফুট আয়তনের একটি বৌদ্ধ বিহার সহ 115টি ভিক্ষু কক্ষের সন্ধান পাওয়া গেছে। কোটবাড়ি অঞ্চলে লালমাই পাহাড়কে ঘিরে সে যুগে শিক্ষার যে সূচনা হয়েছিল মাঝপথে তা বিলীন হয়ে গেল সময়ের বিবর্তনে। আজ আবার সেখানে গড়ে উঠেছে আধুনিক বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দশকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় করার কথা চিন্তা করেন এবং সম্ভাব্যতা যাচাই করে কুমিল্লাটি বিশ্ববিদ্যালয়ের স্থান হিসাবে বেছে নেন। কিন্তু তখন পাকিস্তান পার্লামেন্টের স্পিকার ছিলেন ফজলুল কাদের চৌধুরী। ফজলুল কাদের চৌধুরী চালাকি করে প্রেসিডেন্টকে বোঝাতে সক্ষম হলেন যে কুমিল্লায় যদি বিশ্ববিদ্যালয় হয় যে টাকা খরচ হবে, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় হলে চট্টগ্রামবাসী ব্যবসায়ীরা টাকা দেবে। তিনি ফজলুল কাদের চৌধুরীর কাছে ক্ষমতা দিয়ে কিছুদিনের জন্য বিদেশে চলে যান। ফজলুল কাদের চৌধুরী এই ফাঁকে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় স্যাংশন করে নেয়। কুমিল্লাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। তার বহিঃপ্রকাশ ঘটে 1964 সালে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্বোধনকালে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয় উদ্বোধনী কর্মী বাহিনী যে ট্রেনে যাচ্ছিলেন, কুমিল্লার জনগণ বানাসুয়া ব্রিজের কাছে সেই ট্রেনকে আটক করে অনশন কর্মসূচি শুরু করে। আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন তাদের কথা না বললেই নয়, 2006 সালে কুমিল্লাবাসীর মনে আবার আশা জাগে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং 2007 সালের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। আমার সৌভাগ্য হয়েছিল সেই উদ্বোধনী দিনে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী দিনে একাডেমিক এবং অবকাঠামোগত দিক দিয়ে দেশের 8-10টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিছুটা পিছিয়ে থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এর সমৃদ্ধির কোনো কমতি নেই। এখানে রয়েছে অসংখ্য ছোট ছোট পাহাড় যার উপর দাঁড়িয়ে আছে নান্দনিক ও আধুনিকতায় সমৃদ্ধ আমাদের একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক দালানগুলো। রয়েছে চোখ জোড়ানো গাঢ় সবুজের সমারোহ যা যান্ত্রিকতা আর কোলাহল মুক্ত। নতুন বিশ্ববিদ্যালয়ের নানাবিধ অসুবিধার পাশাপাশি যে অসংখ্য সুবিধাও রয়েছে তার প্রমাণ আমরা পাচ্ছি প্রতিনিয়তই। বিশ্ববিদ্যালয়টি ছোট হওয়ায় এখানে শিক্ষার্থীর সংখ্যাও কম, সকলেই যেন সকলের চেনা জানা, সবাই মিলে একটি পরিবার। আরও একটি বিষয় যা না বললেই নয় তা হল শিক্ষার্থীদের প্রতি এখানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক মনোভাব। সাংস্কৃতিক বা জাতীয় দিবসগুলোতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে তাদের মধ্যে সুসম্পর্কের কোনো ঘাটতি নেই। সদ্যপ্রসূত শিশুর যেমন নিজের পায়ে দাঁড়াতে কিছুটা সময় লাগে, তেমনি স্বাভাবিকভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে। তবে এই অপেক্ষার প্রহরকে সংক্ষিপ্ত করার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত নেতৃত্ব। আমরা বিশ্বাস করি সেই নেতৃত্বের সূচনা দ্বার উন্মুক্ত হয়েছে বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর আমির হোসেন খানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে। আমরা আরও বিশ্বাস করি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত সকলের গঠনমূলক মনোভাব ও সম্মিলিত প্রয়াসকে সাথে নিয়ে বর্তমান উপাচার্য মহোদয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাবে বিশ্ব দরবারে।
শুরুতে বলতে হয় 1962 সালে হয়তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতো, এটি একটি ইতিহাস মাত্র। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 4 বছর পেরিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সম্ভবত এটি প্রথম কোন ভিজুয়াল ডকুমেন্টারি। ডকুমেন্টারির মাধ্যমে খুব অল্প সময় একটা বিষয়কে ফুটিয়ে তোলা সম্ভব। আমি আশা করব তোমাদের এই ডকুমেন্টারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে। একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে লেখাপড়া সম্পাদনের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত একটি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে। এখানে সরাসরি কোন রাজনীতি, ছাত্র রাজনীতির কোন সুযোগ নেই। সেশন জট কমানোর জন্য, শিক্ষক নিয়োগ এবং প্রশাসনকে গতিশীল করার জন্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। নতুন কিছু বিভাগও খোলা হয়েছে। অদূর ভবিষ্যতে আরও অনেক নতুন নতুন বিভাগ খোলা হবে। আমি আশা করি সবার সহযোগিতা পেলে এই বিশ্ববিদ্যালয় খুব অল্প সময়ের মধ্যে দেশের একটি অন্যতম বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিতি লাভ করবে। আবাসন সুবিধা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি আবাসিক বিশ্ববিদ্যালয় বলা যাবে না, কারণ ছাত্রছাত্রীদের তুলনায় আবাসনের সেরকম ব্যবস্থা করা সম্ভব হয়নি। বর্তমানে মেয়েদের জন্য একটি এবং ছেলেদের জন্য দুটি আবাসিক হল রয়েছে। নতুন একটি আবাসিক হল তৈরি খুব শীঘ্রই শুরু হবে এবং আগামী বছরের মাঝামাঝি সেটি আংশিক সম্পন্ন হবে। শিক্ষা এবং গবেষণা, এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য একাধিক রিসার্চ ইনস্টিটিউট, রিসার্চ সেন্টার করার চিন্তাভাবনা করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন সহ সংশ্লিষ্ট সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হচ্ছে এবং আমরা আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই ইনস্টিটিউট এবং সেন্টার খোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছি। সার্বিক পরিস্থিতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। বিশ্ববিদ্যালয়ে আমার আগমন 1 বছর পেরিয়ে গেছে। আমি মনে করি বিশ্ববিদ্যালয় যেভাবে চলছে ঠিক এভাবে চললে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটা সেশন মুক্ত বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তুলতে সক্ষম হব। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমাদের নতুন আরেকটি একাডেমিক ভবন এবং আবাসিক হল হতে যাচ্ছে। ছাত্রছাত্রীদের আবাসনের জন্য আমাদের আরও আবাসিক হল প্রয়োজন হবে। আমরা এই বিষয়গুলো সরকারের বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করছি এবং আমরা অতি ভবিষ্যতে নতুন হল এবং একাডেমিক ভবন নির্মাণ করতে সক্ষম হব। আমাদের আধুনিক লাইব্রেরি নেই ব্যায়ামাগার, সুইমিং পুল। আমরা আরও 200 একর জমি অধিগ্রহণের চেষ্টা করছি। এজন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। আমরা যদি জমি অধিগ্রহণ করতে পারি তাহলে পরে বিশ্ববিদ্যালয়কে নতুন আঙ্গিকে বৃহত্তর পরিসরে গড়ে তোলা সম্ভব হবে। ছাত্রছাত্রীদের প্রতি আমার উপদেশ, তোমাদের প্রতি আমার উপদেশ থাকবে, তোমরা নিজেদের উন্নয়নের জন্য পড়াশোনা করবে। যেখানে সমস্যায় পড়বে তোমরা তোমাদের শিক্ষকদের কাছে যাবে। আমি আশা করি তোমরা সহযোগিতা পাবে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক চর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এগুলোর সঙ্গে নিজেদেরকে জড়িত রাখবে। আজকে যারা এই ডকুমেন্টারি তৈরি করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা নিজেদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ডকুমেন্টারি তৈরি করছে। আমি আশা করব এই ডকুমেন্টারিতে বিশ্ববিদ্যালয়ের সব বিষয় স্থান পাবে। পূর্বাদেশ একটা ছবি 1000 শব্দের অর্থ প্রকাশ করে এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে আমি দৃঢ় বিশ্বাসী। সবশেষে বলব কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনো প্রারম্ভিক অবস্থায় আছে। সরকার এবং কুমিল্লাবাসীর প্রয়োজনীয় সহযোগিতা পেলে এটি একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করা সম্ভব। এজন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সেশন জটমুক্ত একটা গতিশীল বিশ্ববিদ্যালয় করার দৃঢ় সংকল্প নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। আমার বিশ্বাস এক যাক তরুণ উদ্যমী শিক্ষক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আমূল পরিবর্তনে সচেষ্ট হবে, এগিয়ে যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্পর্কে কথা হয়েছিল কয়েকজন শিক্ষার্থীর সাথে। আমি মোহাম্মদ ফিনাজুল আবেদিন। কুমিল্লা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা অত্যন্ত চমৎকার আমাদের ক্যাম্পাস, এবং আমাদের যে পরিবেশ, আমাদের যে এনভায়রনমেন্ট, সব কিছু অত্যন্ত চমৎকার। আমি নীলু, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট। আমি মার্কেটিং
সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়ছি। আমি বেসিক্যালি গিটারের সাথে জড়িত। আমাদের এখানে একজন বড় ভাই আছেন, আমরা অনেকে মিলে প্রায় 12-15 জনের মতো গিটারের ক্লাস হচ্ছে। আমরা সামনে এইটা নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই। আমি ইমরান, মার্কেটিং সেকেন্ড ব্যাচ। আসলে আমি যখন কুমিল্লা ভার্সিটিতে ভর্তি হলাম তখন একটু ভালোই লাগতো না, কিন্তু এখন খুব ভালো লাগে, কারণ আমাদের ভার্সিটি আস্তে আস্তে খুব সমৃদ্ধ হইতেছে। মার্কেটিং এর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ব্যাচ। তো এখানে পরিবেশটা হইতেছে আমাদের একটু সায়ামজট পড়ছে, আমরা ভালো মতো করতে পারতেছি না। আমাদের তখন থার্ড ইয়ার থাকার কথা, আমরা এখন সেকেন্ড ইয়ারে। তো আমাদের টিচাররা এবার একটু কোঅপারেট করতেছে, দেখে আমাদেরকে মনে হয় সম্ভবত 12 সালের দিকে বাইর করে দিতে পারে। হাই, আমি কাজী মাহিদুল ইসলাম, কুমিল্লা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট, খুলনা থেকে আগত। 2007 সেশনে আমি প্রথম কুমিল্লা ইউনিভার্সিটিতে সেখানে অ্যাডমিশন নেই এবং ভর্তি হলাম। খুব কষ্ট করে প্রথম দিকে ক্লাস করতাম, এখন আর কষ্ট হয় না, কারণ আস্তে আস্তে ইউনিভার্সিটি অনেক বেশি ডেভেলপ করছে। সংস্কৃতি হচ্ছে একটি জাতির পরিচায়ক, আর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় হল সেই সংস্কৃতি চর্চার সবচেয়ে উপযুক্ত স্থান। আর তারই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম নয়। নানা সীমাবদ্ধতার মধ্যেও বর্ষবরণ আর পূজা পার্বণের উৎসবগুলোতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভাসে আনন্দের জোয়ারে, আর জাতীয় দিবসগুলো এখানে পালিত হয় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে। সংস্কৃতি চর্চার পাশাপাশি সৃষ্টিশীল কাজও পিছিয়ে নেই।